প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কোনো কেন্দ্রে ভোট কারচুপি হলে ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে। আজ সকালে বরিশালের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বরিশাল জেলার 6টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার একথা বলেন। ভোটারদেরকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে, এটা আপনারা যদি কেউ কোন রকম ব্যর্থ সৃষ্টি করেন হয়তো আপনাকে আমি দেখতে পাবো না, কিন্তু সেন্টারের খবরটা পেয়ে যাব। সেন্টারে যদি একটা ভোট কারচুপি হয়, যদি খবর আসে ওই সেন্টারের প্রশংসা কম। আমেরিকান অ্যাম্বাসেডর বলেন, ইউএর অ্যাম্বাসেডর বলেন, জাপান অস্ট্রেলিয়া, তাদের একটা কথা, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হতে হবে, মানে পক্ষপাতিত্বের কোনো সুযোগ যেন না থাকে। বৈঠকে সিইসি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকলের সহযোগিতা কামনা করেন। বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনের সচিব কাজী জাহাঙ্গীর আলম, বরিশালের রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জামিল হাসান এবং বরিশালের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। সভায় বরিশাল জেলার 6টি সংসদীয় আসনের 35 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, জেলা আঞ্চলিক নির্বাচন অফিসার সহ সংশ্লিষ্টরাও উপস্থিত ছিলেন।